শুরু হলো মাটির মেলা। বারাসাতে এই মেলার উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। হস্তশিল্পের পসরা নিয়ে মেলায় হাজির শিল্পীরা, থাকছে নানা রকম খাবারের স্টল। মেলা চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শুরু হলো মাটির মেলা। উত্তর চব্বিশ পরগনার বারাসতে এই মেলার সূচনা করেন বিধায়ক তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। এবছর দ্বিতীয় বছরে পা দিল মাটির মেলা। আগামী 2 জানুয়ারি পর্যন্ত 10 দিন ব্যাপী চলবে এই মেলা। মেলা উপলক্ষে সারা বাংলা থেকে হস্তশিল্পীরা মেলায় এসে হাজির হয়েছেন। এই মেলায় মাটির তৈরি সামগ্রী যেমন থাকছে, পাশাপাশি পাটের শিল্প, কাগজ শিল্প সহ নানা হস্তশিল্পের সম্ভারে ভরে উঠেছে মাটির মেলা। গত বছর থেকে শুরু হলেও বারাসতে যথেষ্ট সাড়া ফেলেছিল এই মেলা। বারাসতবাসীর সহযোগিতায় মেলা পূর্ণতা লাভ পেয়েছিল। মেলায় প্রতিদিনই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকছে বাউল গান, খাদ্যরসিকদের জন্য থাকছে পিঠে পুলি সহ নানা রসনা। কিন্তু আজকে যারা এসেছে এখানে, তারা সবাই কিন্তু ছোটখাটো এন্টারপ্রেনার, সবাই কিন্তু নিজের ক্যাপাসিটির মধ্যে বিজনেস করছে। তারা কিন্তু অনেক কষ্ট করে, স্ট্রাগল করে এই ব্যবসাটা চালাচ্ছে। সেখানে আমার মনে হয় যে সরকার থেকে যদি আরও মোটিভেশন হতো, ব্যবস্থা হতো, ইনফ্রাস্ট্রাকচার হতো, ওয়েবসাইট ডেভেলপ করে তাদেরকে এনকারেজ করা হতো বিদেশে এক্সপোর্ট করতে, সরকার সাহায্য করতো, তাহলে আজকে এই যে জিনিসটা, যেটা আমাকে এতগুলো জিনিস দিয়েছে, সেগুলো কিন্তু মিলান বা নিউ ইয়র্ক বা মেলবার্ন কোনো একজন সাহেবের বাড়ির দেওয়ালে কিন্তু সেগুলো টাঙানো থাকতো, সেটা কিন্তু হয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।